निस्वार्थे भालोबाशे शुधु आमार मा बोबे जार तुलना नाय सेई मा तुमार चले गेले गो सेई मा तुमार चले गेले सारोइब कांदोन এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোর আপন কইরো যতন মা তোর আপন কইরো যতন মা অমূল্য ধন এই জগতে কেউ হবে না মাগেরি মতো এই জগতে কেউ হবে না মাগেরি মতো বাবা গো বাবা আমার বাবা নাই তো 3 বছর আগে আমার আব্বা মারা গেছে এই মুহররমের 10 তারিখে সব সময় খিচুড়ি পাকাইতো পাকাইয়া এক ডিক্সি 2 ডিক্সি লই তো করমপুর মাজার আইনা পাগল টাগল যারা আছে তাদেরকে খাওয়াইতো তো আজকে আমি নিজেও করছি নিজে রান্না করছি নিজেই লাড়াটাড়া দিয়া মেহমানদের কইরা খাওয়াই টাওয়ায়া আমি কিন্তু এখানে আইছি আমি খুব টায়ার্ড গত রাতে চিটাগাং ছিলাম চিটাগাং থেকে সকালবেলা আইছি আইসা আবার গেছি ভাদুঘর মিটিং করছি মিটিং করে আবার বাড়িতে আবার আইসা এই সময় দিলাম সময় দিয়ে আবার এশারের পরে মিলাদ তিলাদ কইরা এরপর আবার এখানে আসছি কালকে আবার 3টা প্রোগ্রাম আমি খুব ব্যস্ত কিন্তু একটা কথা আমার বাবা যে আদর্শটা দেয়া গেছে এই যে দেখেন আমি খিচুড়িটা রান্না করছি ঠিকই কিন্তু মনটা তো বাপের কথা মনে হয়ে গেছে বাবাজান এই 10 তারিখে বাবা যে কাজটা করতো এই কাজটা আমি ঠিকই কইরা আসছি আমি ঠিকই খাওয়াই আসছি কিন্তু আমার বাবা তো দুনিয়াতে নাই এই জন্য বাবার কথা স্মরণ হয়ে গেছে একটু কন্যা সবাই আমার সাথে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা হাই রে অনেক দিন হয়ে গেল বন্যা যখন আসতো নানা বাড়িতে বেড়াইতে যাইতাম ফলের মৌসুম যখন আসতো নানার বাড়িতে বেড়াতে যেতাম নানা যেদিন চলে গেল নানিও যখন ধারাবাহিক চলে গেল আগের মতো আর নানার বাড়িতে যাইতে মনে চায় না ব্যস্ততা আমাদেরকে এমন গ্রাস কইরা ফলাইছে আপনজনদেরকে আমরা ভুইলা গেলাম দাদা দাদির কবরের খবরও নেই না নানা নানির কবরের খবরও নেই না আইরা আমার যুবক নানা নানির কবরের খবর আমি নিতে জানি না বাবার বোন ফুফু লাগে ফুফু ফুফু বেঁচে আছে তারপরও ফুফুর খবর নেই না বোনগুলার বিয়ে দিলাম जार जार बाड़ीर मध्ये बोनगुलो रयेछे किन्तु ओई बोनगुलार खबर आमरा नेई ना। ए बंधुरे आमार এইভাবে খবর নিতে নিতে না নিতে নিতে আমাদের জীবনটা চলে যাইতেছে। হঠাৎ করে বোনটা যখন মারা যায়, ফুফু যখন মারা যায়, তখন আফসোস লাগে কেন আমরা কথা বন্ধ করে দিছিলাম, কেন আমরা কথা বলা বন্ধ করেছিলাম, কেন আমরা যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। এই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক ব্যাকআপ করবেন, আপন রক্তের সঙ্গে কথা বলা বন্ধ করবেন না। একদিন কিন্তু আপনাকে ঠিকই চোখের পানি ফেলে কাঁদাবে। যুবক, আমি তোমাকে বলে দিয়ে যাই, মনে আসেনি ছাত্র জীবনে যখন বোনটারে দেখতে গেছি, বাংতি বাংতি টাকা বোনটা আমাদের হাতে তুলে দিয়েছিল। আজকে আমরা যখন কাজে লাগা গেলাম, যখন আমরা কাজে লেগে গেলাম, চাকরি হয়ে গেল, আমরা টাকার মালিক হয়ে গেলাম, সেই বোনদেরকে আমরা ভুলে গেলাম। অনেক বোনের জামাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তানগুলা নিয়ে বোনটা বিপদের মধ্যে পড়ে আছে, কিন্তু আমরা সেই বোনটার বাইগনাদের খবর নেই না। এ নূরপুরের বাবা, জবানটা খুলে বলো, খবর নেওয়ার দরকার আছে না? না, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। ভাই বড়দান, রক্তের বাঁধন ভুলে যেও না। কারবালার দিকে গেলে বুঝবা ভাই ভাইয়ের জন্য কি করছিল, সন্তান বাবার জন্য কি করছিল, বাবা সন্তানের জন্য কি করেছিল। এই জন্য যুবক ভাইরা আমার, জবানটা খুলে বলো, আমাদের আপনজনদের খবর নেওয়ার দরকার আছে না নাই? এই যে গুরুস্থানটা পইরা রইছে, বৃষ্টি বাদলাই পানি কবরে ডুবতেছে, রাতের নিকশ কালোতে অন্ধকারে আপনজনরা কবরে এতিম হয়ে পড়ে আছে। আমরা কবরের পারে যায় দাঁড়াইতাম পারি না। আজকে আমরা তাদের কবরের পারে যাই না। একদিন আপনি যখন মারা যাবেন, আপনার কবরের পাশেও কেউ যাবে না। আপনি যদি মানুষের কবর জিয়ারত করেন, আপনি যদি মানুষের উপকার করেন, আপনি যদি মানুষের জানাজায় দৌড়াইয়া যান, দেখবেন আপনি মারা যাওয়ার পরে হাজার হাজার বন্ধু বান্ধব আপনার জানাজার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরুব্বি বাবাজিরা, শুরুতে কথাগুলা কেন বলতেছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আসিনি রে বাবা, জবান কইলা কোন আসিনি? তাইলে যেই কাজটা করলে আখিরাতে ভালো রেজাল্ট পাওয়া যাবে। গতকাল রেজাল্ট, গত পরশুদিন রেজাল্ট, গতকাল রেজাল্ট দিল, এসএসসি রেজাল্ট দিল। যারা পাস করেছে তারা বড় আনন্দিত, যারা ফেল করেছে তারা কষ্টে আছে, কষ্টে। এই দুনিয়ায় পাস করলে কত খুশি, ফেল করলে কত কষ্ট। এই দুনিয়াতে তো ফেল করলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। এই দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্ন গোপন রাখা হয়, কিন্তু কবরের প্রশ্ন আমার আল্লাহ আউট করে দিছে। আউট কি কি প্রশ্ন করবে আল্লাহ আগেই জানাইয়া দিছে। এক নম্বর প্রশ্ন, তোমার রব কে? জবান খুলে বলেন কে? দুই নম্বর, তোমার দিন কি? ওয়ামা কুনতা তাকুনু ফি হাজার রাজুল অতবা মান নাবিয়ুকা তোমার নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তিনটা প্রশ্ন একদম সহজ আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন আউট করে দেওয়ার পর কবর গেলে কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে না আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار الله বলে কবরের সুখ হাসরের সুখ আখিরাতের সুখ দুই কন্ডিশনওয়ালা ব্যক্তির জন্য এক নম্বর যারা ঈমানদার দুই নম্বর যারা নেক আমল করে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ এক নম্বর যারা ঈমানদার দুই নম্বর যারা নেক আমল করে হাজার প্রশ্ন মুখস্থ কইরা গেল কবর উত্তর দেওয়া যাবে না যদি তোমার ঈমান থাকে প্রশ্ন মুখস্থ করা লাগবে না ঈমান থাকলে আপনি অটোমেটিক্যালি কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে একবার জীবন মক্তবে যে আরবি পড়ে নাই এক বেচারা জীবন মক্তবে যাই আরবি পড়ে নাই কিন্তু দেখা গেল In the meantime, কিন্তু দেখা গেল জীবনে আলিফ বা তাসাও পড়ে নাই কবরে যাওয়ার পরে উত্তর দিয়ে দিবে কেমনে কই ঈমানের কারণে আর নেক আমলের কারণে সুবহানাল্লাহ কইতেন না ভাইরা আমার আপনারা তো আমার চিনেন আমি কিন্তু ভূমিকার মধ্যে ওয়াজ শুরু করে দিছি যদি আপনারা বুঝেন তাহলে তো বুঝে নাই না বুঝলে তো সোহালের দোকান ফটকা কইবেন যে তাইর হুজুরে কিতা ওয়াজ করব তবে একটা কাজ আমার বাকি আছে এরা পোস্টার দিছে না দিকে আমি পড়ছি না পোস্টারটা লাহন লাগে না সামনে হ্যান্ডবিল তো লাহন লাগে করছে না কি মাহফিল পোস্টারই নেই পোস্টার না কি রে ও কয়েকদিন আগে মাত্র মাহফিলটা দিছি 4-5 দিন আগে 4-5 দিন আগে দিলে কি তার পোস্টার করার সময় পাওয়া যায় তো এই ভেন্ডেল মেন্ডেল করে লাইছে 5 দিনের ভিতরই বাড়ির থেকে আইতে তো মাত্র 10 মিনিট এনে লাগছে গাড়ি একটা বুবু করে টান মারছি ওখানে একটা কাগজ কলম দিয়ে তো লিখে রাখুন লাগে গ্রামে গেছে মুরব্বীরা আছে না মাইক দা নাম টাম কোন লাগে না আইব ওয়াজের পরে আমার বুঝ দিছে আইতাছে বুঝছি আমি যাক আইতাছে বাবা দি বাবা অসুবিধা নাই সমস্যা নাই যারা আপনারা আছেন সবাই এটার ভিতরেই হিডা সবাই কেমন আছেন আপনারা একটা কথা কলে রাখবেন নি না সাফুরের বেড়া দিকা এলাকানা করবেন আপনারা মাঠটা বরেন এদিক থেকে বইরা যান গা ওই যে এই জায়গাটা দয়া করে একটু আইন কই ও এই সাইডটা দিয়ে আইন বেরিয়ে গেলে কষ্ট করে একটা আইন আমার একটু বরাবর জায়গা করে দেন মানুষ তো বাবা আইতাছে জায়গা তো হইতো না একুনা একটু খালি আছে এই জায়গাটা বইরালেন ইনশাল্লাহ দেন আয় ফোরেন বাবা কয়ো ঠেল্লা কেরা আনন্দ জানা জোর করে ভালোবাসা আদায় করা জানা কথা কোন ঠিক না বেটি যাক আয়েন আস্তে আস্তে করে বন বইলে মোটামুটি যদি একটা পরিবেশ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এই মাত্র 4-5 দিনে নোটিশে এই মুহররমের 10 তারিখটা ঠিক রাখতে যাই কিন্তু আমরা একটু এদিক সেদিক হইছে মারহাবা জোরে গন তো এলাকার সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে মাহফিলে এনেছেন আলহামদুলিল্লাহ পড়েন না ভাইরা আমার আমি বলছিলাম কবরে যাইবেন হাসরে উঠবেন শর্ত একটাই ইল্লাল্লাযীনা আমানু शर्त दुईटा ईमान ताजा हईब আমলটা 100 হইতিব কথা কোন ঠিক কিনা এক সারা সোনার কোন দাম আছে আছে এক দিলাম পাশে একটা শূন্য দিলাম কত হইছে আর একটা দিলে যদি এক না থাকে কত হইব 220 ঠিক কিনা হ্যাঁ ঠিক বইলে তোমরা বুঝ জাগো না কাছে এসে বইছো রেকর্ডিং এ দুটো যাবো কাকো ঠিক বলে তো যাই হোক ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে না বড় করে কোন আছে না কারা কারা খুশি হাত তুলে শরীর ঠিক কইরা লই এরপর ওয়াজ নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামা জিন্দাবাদ কোরআন সুন্নাহর আলো मिलाद क़यामत आलो नारे तकबीर नारे रिसाला तो भाई गेसि तो पवित्र आशुरा उपलक्षे नूरपुर पश्चिमपाड़ा युव समाज मुरब्बी समाज कर्तृक आयोजित महदी कन्फारेंसर सभापति मौलाना मुफ्ती वलिउल्लाह सादी साहेब प्रधान अतिथि আখাউড়া পৌরসভার বারবার নির্বাচিত জননন্দিত মেয়র আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন ভ্রাতৃতুল্য বড় ভাই জনাব মোহাম্মদ তাকজিল খলিফা কাজল ভাই উপস্থিত আছেন ৫ নং আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব এবং ১ নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন গেন্দু সাহেব সাবেক মেম্বার জনাব আব্দুল হান্নান মিয়া সাহেব এবং আমার ডান পাশে উপস্থিত আছেন আখাউড়া উপজেলা आहलुस सुन्नत वल जमातेर साधारण सम्पादक जनाब शफिक भाई एवं सांगठनिक आमार भाई लिटन भाई एवं डाने मामे एलाकार गण्यमान्य व्यक्तिबर्ग पर्दार आड़ाले आमार मा ओ बोनेरा सकले पड़ुन ना आल्लाहु आकबर आजकेर तारीखटार दाम कम ना बेशी महरमेर कय तारीख 10 तारीखटा এই 10 তারিখে অনেক ঘটনা ঘটেছে এটার নাম হলো আশুরা অনেক ঘটনা ঘটেছে এর ভিতরে সবচাইতে হৃদয় বিদারক ঘটনা হলো নবী পাকের আদরের দুলাল হযরত আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৭২ জনকে পানিবন্দী করে দিয়ে নির্মমভাবে তারা শহীদ করেছে ঠিক কিনা বলেন এই শহীদ কেন করেছে একটা মাত্র কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন নাই লোভী প্রতারকদের কাছে ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে নাই যদি তাদের কাছে মাথা নত করত তাহলে এত বড় বিপদের সম্মুখীন হতে হতো না কারবালার ঘটনাটা শুধুমাত্র ঘটনা নয় কারবালা মূলত একটি ঈমানি চেতনা কারবালার ময়দান শুধু একটা মাঠ নয় কারবালার ময়দান হলো সেই ময়দানে নবী পাকের আওলাদ হকের জন্য গলার পবিত্র রক্ত ওই মাঠে রঞ্জিত করেছেন সেই মাঠটা হলো সেই ঈমানি অস্তিত্বের মাঠ কথা বলেন ঠিক কিনা এই জন্যই বলা হয়েছে ইসলাম জিন্দা হোতা হাই হার কারবালা কে বাদ গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয় इस्लाम के बार बार जरा इस्लाम दिनेर नाम निशानाके जरा बार बार मुछे फेलते एसेछे सेई मुहूर्तेई एकदल हकपंथीरा दाड़िये गियेछिलो बोलेई बदर हयेछे एकदल हकपंथीरा दाड़िये गियेछे बोलेई उहुद हयेछे एकदल हकपंथी दाड़िये गियेछे बोलेई तायेफ हयेछे एकदल हकपंथीरा दाड़िये गियेछे बोलेई हुनाइन हयेछे एकदल हकपंथीरा दाड़िये गियेछे बोलेई खंदकेर युद्ध हयेछे একদল হকপন্থীরা দাঁড়িয়ে গিয়েছে বলেই কারবালার যুদ্ধ হয়েছে কথা বলেন ঠিক কিনা সেই ধারাবাহিকতা এতটুকু বুঝতে পারি এখনো যদি কেউ इस्लामेर नाम निशाना मुछे फेलार जन्य यदि केउ षड़यंत्र करे ताहले आमरा हुसैनेर आदर्श निये तादेर बिरुद्धे रुखे दाड़ाते होबे। कथा बोलेन ठीक किना? नाकि नाकि घरेर भितरे तस्बीह निये बसे बसे आल्लाह आल्लाह जिकिर करले चलबो? इस्लाम कखनो कखनो चोखेर पानी फेले, इस्लाम कखनो कखनो चोखेर पानी फेले, खानकार भितरे बसे बसे मुराकाबार नाम। आबार इस्लाम कखनो कखनो प्रखर रौद्रेर भितरे राजपथे निजेर गाয়ের ताजा रक्त देওয়ার नाम। कथा बोलेन ठीक किना? একটা থাকতে হবে আবু বকরের ধারা, আরেকটা হলো হযরতে উমরের ধারা। এই ধারা দুইটা আমি লালন করি, এই জন্য তাহিরি কখনো কখনো নরম আবার কখনো কখনো গরম। কথা বলেন ঠিক কিনা? এছাড়া ব্রাহ্মণবাড়িয়া বলতে একটা শব্দ আছে, ব্রাহ্মণবাড়িয়ার বেদায়েত মানে হলো মেজাজ গরম দিল নরম। আমরা ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান যখন বিদেশ যাই, যাওয়ার পরে যখন দেখি কোন লোকটা বিদেশে বিপদে পড়ে গেছে, আমরা পকেটের টাকা খরচ করে তারে বিপদ থেকে উদ্ধার করি। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা সমস্যা, আমরা মানুষকে খুব বিশ্বাস করি বেশি, অল্পতে মনটা গইলা জায়গা, এরপরে আমরা তাদের পাশে দাঁড়ায়া যাই। এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমরা একটু মেজাজ গরম হইলো আমাদের মনটা নরম। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইয়েরা আমার দুইটা ধারা নিয়ে চলতে হবে, কখনো গরম কখনো নরম। এই জন্য যুবক ভাইয়েরা আমার অনুরোধ করে বলবো, এই শোহাদায়ে কারবালার মাস এসেছে, শোহাদায়ে কারবালার মাস এসেছে, এই কারবালার মাস বারবার আসবে। তাই বলে কি হকের কথা বলতে কি কোনো অসুবিধা আছে? আজকে এই দিনটাতে আমরা যারা অনেকে রোজা রেখেছেন, ঠিক কিনা? আজকে রেখেছেন এবং কালকে রোজা রাখবেন, দুইটা রোজা, হয়তো ৯-১০ আর না হয় ১০-১১। আজকে রাখছেন কালকে রাখবেন। রাসূল বলছেন যারা এই দুইটা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের পরের বছরের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই দিনটা আসলে অনেকেই বিভিন্নভাবে ছবি টবি বানায়, বিভিন্নভাবে অনেক বড় ধরনের প্রতিমা বানায়, বানায় 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 রাস্তা দিয়া তারা ঘুরে আর হাঁটে, এবং হাতের মধ্যে দাও নিয়া হাই হুসেন করে পিঠের মধ্যে তারা দাও দিয়া কুবায়। এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থন করে না, এটাকে ইসলাম সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? কারবালা মানে হলো নিজের পিঠের মধ্যে দাও দিয়ে কুবাইয়া মহব্বত প্রদর্শনের করার নাম নয়। কারবালা মানে হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতকে হৃদয়ে ধারণ করার নাম। কথা বলেন ঠিক কিনা? কারবালা মানে হলো নিজে নিজে গায়ের মধ্যে আঘাত করে রক্তাক্ত করার নাম নয়। কারবালা মানে হলো ইমামে হুসাইন বাতিলের সামনে যেমন নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে গিয়েছেন, আপনিও সেই বাতিলের সামনে, দুষ্ট চক্রের সামনে নিজের জীবনকে হকের পক্ষে প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দেওয়ার নামই হলো কারবালার চেতনা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কিছু কিছু মানুষের অতি ভক্তির কারণে আজ আমরা প্রশ্নবিদ্ধ হয়ে গেছি। অনেকে বলে এটা কোন ধরনের ভণ্ডামি, আমাদেরকে অনেকে বলে। আজকে যখন বিভিন্ন মাজারে যখন অসামাজিক কার্যকলাপ হয়, এটার প্রভাব গিয়ে যারা করছে তাদের উপরে পড়ে না, আমরা যারা ওয়াজ করি আমাদের উপরে এসে পড়ে। যারা মাজারের ভিতরে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করে, হ্যাঁ, এমন অনেক জায়গাতে আছে, বিভিন্ন জায়গাতে দেখবেন মুসল্লি তো মুসল্লি হই, কেউ যায় নামাজ পড়তে, কেউ যায় মুসল্লি সেজে চুরি করতে। কথা বলেন ঠিক না বেঠে? তো যারা মাজারের ভিতরে যায় অসামাজিক কাজে যদি জড়িয়ে যায়, আপনারা তো শুদ্ধ কথা বলতে পারবেন না। আমি যা বলতেছি তা কি কোনো বানিয়ে বলতেছি? অনেক জায়গায় এরকম আছে কিনা বলেন? তাদের অসামাজিক কাজের কারণে এদেরকে তো কুত্তাও চিনে না, জিজি নাচানাচি করে। ফাকেদা আমরা যে কথা বলি, ফাকেদা তাহিরিরে নরম পাইছে, তাহিরিরে বন্ডকে গালি দে। এই জন্য তাহিরি কি করে? তাহিরি তখন ওই মাজারের সুরক্ষা, সমাজের সুরক্ষা, ঘরের সুরক্ষা, রাষ্ট্রের সুরক্ষা, পারিবারিক সুরক্ষা, সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক সুরক্ষা, রাজনৈতিক সুরক্ষা, ধর্মীয় সুরক্ষা, সকল সুরক্ষার জন্য আমি তাহিরি দাঁতহীন কণ্ঠে আমি কথা বলি, কারণ হককে প্রতিষ্ঠা করাই হলো কারবালার চেতনা। কথা বলেন ঠিক না বেঠে? আমার পথ পরিষ্কার। এখন আগের থেকে কিছু বলা কমছে, আগে যেমনি কইতো এখন একটু কমই করে, ঠিক না? কারণ আমি যেমনি মানে বাইরে বুড়ে কাব্বায় কুব্বায় বুঝাইতে সক্ষম হয়েছি। বাবা রে, আমি হেরার লগে না, আমি আমি ইতানের লগে না। যে অসামাজিক কাজ করে, বন্ডামি করে, ইতানের সাথে আমি নাই, আমি আছি মাজার জিয়ারতের পক্ষে। কথা বলেন ঠিক না? আমি আছি জিয়ারতের পক্ষে, আমি আছি মহব্বতের পক্ষে, আমি আছি ইবাদতের পক্ষে। তা আপনারা কি আমার সাথে আছেন? আছেন? আল্লাহ কবুল করুক, আমিন কর। हाय हुसैन शुने पागल होवा जाबे, हाय हुसैन शुने पागल होवा जाबे। এখন যদি বলেন যে হুজুর এটা কি বলেন, ইয়া হুসাইন নামটা তো অনেক ভালো, নো ইয়া হুসাইন নাম শুনে পাগল হবেন না। টুকা দিয়া দেখবেন যারা বেশি বেশি ইয়া হুসাইন কয় হেরা ইয়া হাসান কয় না বেশি। এখানে ডালমে কুচ কালা হে, কারণ ইয়া হুসাইন কইরা ডাইকা ৪০,০০০ চিঠি পাঠাইছে, ও হুসাইন আপনি কুফায় আসেন আপনার কাছে মুরিদ হব, আপনি যদি না আসেন আমরা যদি মুরিদ না হইয়া মারা যাই আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ দিব। ইমাম হুসাইনের কাছে ৪০,০০০ চিঠি পাঠাইছে, ইমাম হুসাইন প্রতিনিধি পাঠাইছে, ওই প্রতিনিধিদেরকে তারা শহীদ করে ফেলেছে। আবার ইমাম হুসাইন গিয়েছে ফুরাতের পানি বন্ধ করেছে, হুসাইন গিয়েছে গলার মধ্যে ছুরি চালিয়েছে, আজগরকে তীর মেরেছে। ইয়া হুসাইন করে ৪০,০০০ চিঠি নিয়েই মুনাফিকরা হুসাইনের গলায় ছুরি চালিয়েছে। তার দ্বারা প্রমাণ হয়ে গেল ইয়া হুসাইন শুনেই পাগল হওয়া যাবে। ইমাম হুসাইন কি ইয়া হুসাইন হুসাইন বলে তীর মেরে দেওয়ার নাম মহব্বত নয়। ইয়া হুসাইন কয়ে ইমামে আলী মুকামের গলার ভিতরে মালা পরিয়ে দেওয়ার নামই হলো মহব্বত। কথা বলেন ঠিক কিনা? ওরা তীর মেরেছে, এই জন্য যারা এরকম করে এরা এদের আকীদায় অনেক গন্ডগোল আছে। খবর নিয়ে দেখবেন আমি মাঝে মাঝে বলি ইয়া মাওলা আলী জিকির করতেছে, এটার লক্ষণ বেশি বালা। এই যে দেখলাম এই বছর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাহফিল সাজায়া বুক ফাইটটা ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরেই বলতেছে যে আবু বকর উমর উসমান বলে শৈর শাসন করছে, এরা বলে জুরে ক্ষমতা নিছে, এরার খেলাফত বলে অবৈধ। নাউজুবিল্লাহ কি কালকা কইবেন? তাহলে ইয়া আলী কোইনার ভিতরে বেজাল আসেনি? তাহলে আপনি টুকা দিয়া দেখবেন যেটা ইয়া হাসানি ইয়া হুসাইনি, যেটা মাওলা আলী এবং অন্যান্য সাহাবা এইভাবে যখন মহব্বত করে, যে মাকে মহব্বত করে সে বাবাকে মহব্বত করে, যে ছোটকে মহব্বত করে সে বড়কে মহব্বত করে, যে হাসানকে মহব্বত করে সে হুসাইনকে মহব্বত করে, যে মাওলা আলীকে মহব্বত করে সে সাহাবায়ে কেরামকে মহব্বত করে। এইরকম মহব্বতের মিল যখন পেয়ে যাবেন তখন আপনি হবেন সত্যিকার আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আমি কি বুঝাইতে পারছি? এই ওয়াজগুলো পরে বুঝাইতে পারবো না, ঘটনায় ঢুকে গেলে আমি বুঝাইতে পারবো না কোথায় যাইতেছি এখন। আমি বুঝাতে পারবো না কোথায় যাইতেছি এখন, বন্ধ কর দাও। আমি বুঝাইতে পারবো না কোথায় যাইতেছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। আমরাও করব না, আমরাও করব না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বোন ছিল, বোনের নাম হলো জয়নব। নাম কি? জয়নব। আর বড় করে কোন নাম কি? জয়নব। জয়নবের দুইটা পোলা ছিল, একটার নাম হলো আউন, আরেকজনের নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি বললাম? আউন মুহাম্মদ। বয়সে খুব ছোট, এই যে পোলাপনের মতন। জয়নব ডাক দিয়ে কয়, ভাই আমার দুইটা পোলার আমি কারবালায় পাঠাইতে চাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না পাঠানো যাবে না, ওরা ছোট। এখন ছোট্ট দুইটা পোলা উঠে ডাক দিয়ে কয়, আপনি কি চান না আমরা শহীদের মর্যাদা পাই? আর কোন আওয়াজ আছে? আর কোন কথা আছে? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে ওরা তো ছোট, ঘোড়ায় উঠতে পারবে না, আব্বাস তুমি তাদেরকে নিয়ে যাও। আব্বাস হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্পেশাল সেনাপতি, যে আব্বাস ইমাম হুসাইনকে জীবনেও ভাই বলে নাই, সবসময় বলতো আকা। তত্ত্ব জানতে হবে, কারণ আমরা তো হুসাইনি মুসলমান, ঠিক কিনা? আজকে গতকাল দেখলাম একজন বলতেছে হুসাইন বলে সাহাবি ছিল, আরিয়া এজিদ বলে সাহাবি ছিল। আমরা এলাকার ভিতরে অনেকে ঘুরাই ঘুরে পাবলিকের পূজা কামের মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যদি সাহাবি হয় তাহলে এজিদও সাহাবি। নাউজুবিল্লাহ। হেরা ইতিহাস জানে না, नबी पाक साहाबी हलो तारा जारा आमार नबी के ईमानेर साथे देखछे और ईमानेर साथे मृत्युबरण करछे एरा हलो साहाबी। साहाबी होवार जोन्नो प्रथम शर्त हलो नबी के देखा ईमानेर साथे आबार ईमानेर साथे मृत्युबरण करा। तो एई जे साहाबी हबो केमने नबीजी इंतेकाल करछे 11 हिजरीते और एई जे जन्म ग्रहण करछे 26 हिजरीते। जे नबीर एई देखछे ना से केमने साहाबी हबो। साधारण लोकटी शियार बाच्चारा धोखा दिया बोका बानाय। शियाडी खाइछे इरानेर टाका आर खारिजिडी खाइछे इजराइलेर टेहा। कथा ठीक कि ना? डलार खाया कलार पाल्टाय लইছে, डलार खाया कलार पाल्टाय लইছে। আমরা জীবন দিলামু কিন্তু ঈমান দিমু। দেখেন ওয়াজ কোথায় নিয়ে গেলাম। বাবা ফ্যানটা বন্ধ করিস না, লারাইস না, দেস না, এটা কইতে দেন একটা আওয়াজ আইতাছে কই বাতাসটা। ফ্যানটা একটু বন্ধ করে রাখার জন্য বাবা ওই দিকটা দেন। কোনটা জানে আই আমার কাছে বডি লাগে, কোন বাতাসটা লাগে? এটা 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 কি ঘুরতেছে নাকি? দেয়া দেয়া দিছে হালকা করে না যত খুশি হোক দেশের ফুলা বালা, দেশের পোলা বালা, তাহিরি জিডি কোক না কোক তারপর তো এলাকার পোলা। কথা কন ঠিক নিও। এখন একটা ইন্টারভিউ নিমু, ওয়াজটা কিন্তু ঢুকে যেতেছি যেই কথাটাই কইছি কি কম দামি কইছি বোঝার জন্য বলছি। শুনলাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে হো আব্বাস। খুব কষ্টের কথা, দুইটা ছেলে ছোট, এই দুইটা ছেলেকে তুমি নিয়ে যাও কারবালার জমিনে। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়ার মধ্যে বসলেন। ঘোড়ার মধ্যে বৈশা হযরতে আউনকে ঘোড়ার সামনে বসালো আর মোহাম্মদকে ঘোড়ার কোনার পিছনে বসালো। বসায়া যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিছে। এই আমার যুবক, এবার দুইজন সামনে পিছনে বসেছে আর এই দিক দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে চলে গেল। দুইটা ছেলে তলোয়ার টাল গাইতে পারে না, তলোয়ারটা আলগাইতে না পারলো তাদের গায়ের মধ্যে কি শরীরের জোর নাকি ইমানের জোর? ইমানের জোর এমন ভাবে লইয়া ওই ঘোড়ার মধ্যে উঠে কারবালার জমিনে গেল। ইমাম হুসাইন যে গাঞ্জা খাবেন গাঞ্জুটিয়া আমাদের এলাকাতে এগুলো একদম নাই। কোন দিন জানি ফুলা মাটি মিললে আমার ধরে রে, আমি যে ওয়াজ করি এর বিরুদ্ধে। না আমি তো ওয়াজ করবই, মানা না মানা হইলে তোমার ব্যাপার, তুমি ইচ্ছে মতো খাও, খায় একটা ব্রেসলেট লাগাও, সাইডটা আংটি লাগাও, আত্মীয়ন করলাও, গাদ্দির রেসিয়ন কইরা ফ্যানটা করে নিচে নামাও, জুতা সিরা ফেরা পিন্দ মারির লোকে ফ্যানটা খেসরাইবা, খেসরা চুল দিয়ে মাথা সরাই সরা ফলাইবা, মাথা ফলাইবা রাস্তা যাই কেটা রে। একদিন দুদিন তিন দিন একবারে করবো কি রে এ মুখের ফুত কেমনি রে গান জানার জায়গা। বাপের তুইলে গালিটা দিব, মারে তুইলে মানুষের গালিটা দিব, রাস্তার মধ্যে একদিন ফিরে থাকবা কি তুইছে রে কইতারি না কুত্তার মতো মরে ফিরে থাকবো, অসুবিধা কি? তোমার লাইফ শেষ হইব, তোমার জীবন শেষ হইব, ভবিষ্যৎ শেষ হইব, তোমার মা চোখের পানি ফেলায় কানবো। আমি তোমারে গাঞ্জা খাইতে নিষেধ করতেছি এই জন্য, তোমারে নেশা করতে নিষেধ করতেছি এই জন্য কারণ তোমার মা তোমার কারণে ধুকে ধুকে কান্দে, পেটে রাখিয়া তোমাকে নিয়ে বড় স্বপ্ন দেখছে আমার ছেলে একদিন বড় হবে, মানুষের মতো মানুষ হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, देशे मुदोशेर खेदमत करबे जखन तुम्हार हाथेर मध्ये नेशार बोतल एसे गेछे तखन तुम्हार मा केदे केदे चोख भाषाय बुक भाषाय केदे केदे बुक भाषाय आमी तुम्हार मायेर चोखेर पानी मुछे फेला देवार जन्नोई तुम्हाके नेशा थेके फिरिये तुम्हार मायेर कदमे जाओयार आह्वान करछि। गानটা কি আছে নাকি বুঝলাম না কিছু। একটু জোরে কোন তো গানটা কি চলবো তোদের ঠুট লড়ছই না আমার আগে মনে তিনটা মাইরেছ তোর কি অন কইলাম পুলিশে না চেক করা মোর দাত্রী गांजा चलब कईतम नहीं हल्का कईले कि दीब खाउन के बंद दईब एक बार हमारा कपा जानो आम कि बजान किताओ कपाजान दुआ करें श्वास प्रश्वासा कष्ट आगे बजान दुआ करार आगे एक कथा कई अपनी सुर टाकिस बीड़ा खाएन ना कबाजानो मरा गले गो सारता तम ना किस आशा ना मन खावन ना इतना जिदे खाई दिए एजिदे दले कारण एजिदे छिलो मद्यपाई एजिद छिलो नेशाखोर एजिद छिलो जेनाकारी एजिद बायतुल्लाह आक्रमण करसे मदीना आक्रमण करसे एजिद इमाम हुसैनेर शहादतेर शहीद करार जोन्नो गोपने शत्रु लेलिए दिएछे जे शहीद करछे से निजेई बोलछे हाँ आमी तो पारबो ना तुमी गिये ताके शेष कर दिए आसो गोपने गोपने पर एक अभिनय शुरू करसे माझे माझे देखें किस लोक आछे खून करे हे आबार जाया कटारे करसे आय हाय रे चिल्लाचिल्ली करे पर सीसी कैमरा दिया धरा खा कथा कौन ठीक ना बेठी एजिद द सीसी कैमरा धरा कथा कौन ठीक किना आमरा कि एजिदेर दले ना हुसैनेर दले ताहले आजके थेके वादा करेन आमरा आज थेके नेशा करब आरो बड़ करे कौन करब जा करसी आर जीवनेओ बस हारामेर मध्य कि आराम आछे हारामेर मध्य आराम आछे बाबा कि चलबे ना बंध होबे ताइले जोरे बोलबेन बंध बाबा या बा कइले कि दिबो एरा गरम भर्ती ना किसी किस आसना आसिनी फोड़ उन्डे टैबलेट दो तीन आसिनी आगे तो पैकेट करे बेस तो एन फोड़ लोए बेसे मुट करे बेस है जब दे क्यों आई से टस्कर फल दे एमन साला कईसे एखन एकटा एकटा करे बिक्री देखछेन ना आगे क्रिकेट खेलछे 50 ओभारे आगे क्रिकेट खेलछे 20 ओभारे एखन प्रति बले बले जुआरी बाबा ओए प्रति बाबा टैबलेटे बाबार जुआरी कथा कोन ठीक ना बेठे ए हारामेर मध्ये कोनो आराम आमी हुनछि हन बिडिआईते बुले ব্যবসা করে এই মহিলাটিলে এই মহিলাটির মতন ওই যে হুসাইনের কল্লা দিকে কান্দা শুরু করছিন না এটা হুদুদি কান্দে এটা এজিদের দলে কথা কোন ঠিক না বেটে মাগো ও মা হারামের মধ্যে কোনো আরাম নাই তবে আমরা এলাকাতে অনেক কমে গেছে আগে একটু বেশি ছিল এখন কিছুটা কমছে তে আবশ্যক লাগে একটু করে আর কি ব্যবসা করে দরা খাইলে 6 মাস গেল খাইতে ঠেঙ্গা নানা রিজার্ভ ব্যাংক আমাদের সাথে হয়েছিল ঠেঙ্গা নানা রিজার্ভ আজকে থেকে নেশা কি চলবে না বন্ধ জন্মের শিক্ষা দিয়ে হুসাইনের শপথ নিয়ে বলতে হবে আজ থেকে নেশা করব যে আওয়াজ শোনা যায় সবাই তো কিছু করতে না এমন যদি ওয়াজ মানতো তাহলে কি আজকে আয় অন লাগলে গতবার ওয়াজ তো চললো কথা কোন ঠিক কিনা বলে আজকে লাস্টে একটু জিকির হইব না ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ জিকির করলে দেখবেন হালকা মানে শরীরের মধ্যে একটা ভাব আইবো আল্লাহর প্রেমে একটা দিওয়ানা হালত তৈরি হবে কথা কোন ঠিক কিনা তাইলে বলেন বন্ধ নেশা তোদের ঠুট লড়ছে না দেখ রে লোক কন্ড গেলাম বেশি সুবিধা লাগে না খাইস না ভালো খাইস না কাইসনা রে কাইসনা বাবা বন্ধ বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ তো এলাকাত নাই হ্যাঁ अच्छा जाई खाइले खाइले सर क्या तब बोल ठीक है सूद खाइया सूदर खाउन खाइया फाइकाना फैलाई दिसे एদিকে আনতার বাবা আবার কিটা টয়লেট থেকে তুইলা মুখটা ডুহাই আইনা ডুহাইতার বাবা যা খাইবার খায়া লাইছে আজকে থেকে তওবা করে লাম আর জীবনে সুদ খাবো না। হারামের মধ্যে কোনো আরাম নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। আর সুদের বলে নামও বদলাইছে ইন্টারেস্ট বলে, আর আগে শুনছিলাম সুদ, এখন বলে আবার কিস্তি আই পড়ছে কিস্তি। এখন ওই মহিলারাও ইদানিং কিস্তিটা খুব বেশি বুঝা লাইছে। জামাই টাকা ভাড়া 1 লাখ টাকা কেডা কথা কও কোন সুদ করতে আইছি না বাবা, যেই বেটা বইছে তাহিরি ফাইদা লইবো দইরা করোনা কি এমনি আইছে, করোনা এমনি আইছে, আইলা এমনি আইছে, মুখা কি এমনি আইছে, গুন্নিজুর এমনি আইছে, এই সুদ করতে কারণে আইছে। কথা কও ঠিক কিনা বলা আমার বড় আলাপ করে না বড় আর কারাইডা হারামের মধ্যে কোন আরাম। আচ্ছা সুদ যে হারাম এটা কি আমার কথা না আল্লাহর কথা? এটা কি আল্লাহর কথা না মোল্লার কথা? তা আমি কি মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? তা আপনি আমার প্রতি রাগ করুন কি লিগা? সে তুইটা জায়গা বাবা বয়সের দোষ, আমি তো আস্তে ওয়াজ করতারি না বাজি। তাইলে আজকে থেকে সুদ খাওয়া চলবে না, যারা খায়া লাইছে এখন কি চলবে? আজকে থেকে তওবা করো, জীবনে আর খাইতাম। মনে করেন যে আপনি সুদের টাকা লাগে রান খাই নিলে মুরগির রান, আপনি হালাল টাকা দিয়ে শুটকি ভর্তা খান, মজা কি কম না বেশি? হিদল হুটকিটা দিয়া শীতল শুটকিটা ফাড়াতে ফেলাইয়া ওই যে লাল মরিচটা দিয়া সুন্দর কইরা যে পেঁয়াজ টেয়াজ দিয়া হালকা রূপে জাপসা কইরা এরপরে শুটকির ভর্তাটা এমনি ধইন্যা পাতা দিয়া তুললা একটা বর্তনে রাইখা পরে ফাড়াটার উপরে গরম ভাতটা ফালাইয়া যদি মরটা দিয়া খাওনটা কেমন দিলাম ওই তো মুরব্বি বুঝে ওই খাওনটা ঠিক আছে নি, এই খাওনটা তো এখন আছে জীবনে বউ এমনি ফুটকির ভর্তা কইরা গিয়া ফাটার মধ্যে ফালাইয়া আমরা বর্তমানে খাওয়াইব। এটা একজনে খাওয়াই তো কেডাইডা আর একজন কেডাইডা এই খাওন কেডা এখন আছে বউয়াই থেকে এমন ফাটার মধ্যে ফালাই কি খাওয়াইব? খাওয়াইতো না, কিরে খাওয়াইতো না? এরা তো প্যাকেটের মরিচ, মজা লাগেনি? কেউ আগে দেখছেন না ওই যে আমরা যে কষ্ট পেয়েছে নাকি তা বাজান একটু কথা কইলেন না সমস্যা আছে এটা সব কিন্তু আগে দেখছি বড়ই দললে বড়ইটার মধ্যে একটা বাউরাল মারলে বড়ল ফললে পরে হজের পাতা দিয়া লাল মরিচ দিয়া সুন্দর করে লবণ দিয়ে ফালায় কাগজ লয়ে লইয়া এত সাবান দিয়ে লাগা লাগা খাইছি না, এরপরে গাইলের মধ্যে ফালাই আছে আবার ফাঁকনা ফাঁকনা বড়িটি ফালাই আছে ভর্তা করতাম দইন্যা ভাতা দিয়া কাঁচা মরিচ দিয়ে ফালাই লুল পড়তেছে এখন দাঁতের মধ্যে একটা আমের টুকরা দিলে লাগতো না কি লেগা দাঁতের মধ্যে তো হারাম খাইতে গেছে দাঁত তো 1 নম্বর দাঁত 2 নম্বর হয়ে রয়েছে। সুদ কি চলবে না বন্ধ হবে? ঘুষ একবারে সুদের ব্যাপারে ওয়াজ করে চলেন, ঘুষের ব্যাপারে কিছু কই না সর্দারা দিয়ে এক রাতে 3 জনে 3 গ্রুপ করে দিয়ে 6 লাখ টাকা এমনি খাইলা। আগে দেখছি সর্দারি করলে পুরা 3 ঘন্টার মধ্যে বোঝা গেছে না সর্দারি রেজাল্টটা কি দিব, তখন বউয়ার আগে বুঝালে কি দিব, বউয়ার আগে বুঝালা। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাসূল বলছেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে স্থান পাবে, এর মধ্যে একটা হলো ন্যায় বিচারক, সমাজের বিচারক সর্দাররা। আপনারা কিন্তু অনেক ভাগ্যবান যদি মন মতো হক বিচারটা করতারান গো চান্দু, আপনি আরশে আজিমের নিচে জায়গা পাবেন। আর যদি আপনি 9 আর 6 কইরা হেয়ার এখন দাদা লাগিস নাহলে মামলা করে দিব, আবার হেয়ার থেকে কিছু লইবেন যাই মামলা করগা ইয়ান্তিকও খাইবেন হিয়ান্তিকও খাইবেন সিন্ডিকেট কইরা ধর্মতে এমনি টিপ দিয়া কোন ফাঁকি ঝুঁকি যাই করেন ধরা খাইতে হবে একজনের দরবারে। যুবক আমি আপনাকে বলছি 4টা জিনিসে খুব সতর্ক হয়ে যাবেন। 1, আজকে থেকে ওয়াদা করেন হুসাইন গায়ের ভিতরে 33টা 72টা আঘাত, 33টা তীরের আঘাত, 34টা বল্লমের আঘাত, তলোয়ারের আঘাত, লইয়াও তিনি দুই রাকাত নামাজ পড়ে বুঝাইয়া গেছেন কষ্ট যতই হোক না কেন, তলোয়ারের আঘাত যতই কঠিন হোক না কেন, নামাজ তার চাইতে আরো বেশি শান্তি। কথা বলেন ঠিক কি না? তাহলে আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা নামাজ চাই কি চাই না। দুই নম্বর, আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা নেশা করব না। তিন নম্বর হলো আজকে থেকে ওয়াদা, হুজুর পায়া ধরে কয়ে গেলাম আজকে থেকে আমরা মা বাপকে কষ্ট দিব না। যদি মা বাপ মারা গিয়ে থাকে তাহলে মা বাপের কবরে যায় আপনি জিয়ারত করবেন। মা বাপরে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন, আপনার মতন মুরিদ তাহিরি দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, হুসাইন রাজি হবে যদি আপনি আপনার মায়ের কদমে থাকতে পারেন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন, মা তোর আপন কইরো যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, আমার বাবা নাই তো, 3 বছর আগে আমার আব্বা মারা গেছে। এই মহরমের 10 তারিখে সবসময় খিচুড়ি পাকাইতো, পাকাইয়া 1 ডিক্সি 2 ডিক্সি লই তো করমপুর মাজার আইনা পাগল টাগল যারা আছে তাদেরকে খাওয়াইতো। তো আজকে আমি নিজেও করছি, নিজে রান্না করছি, নিজেই লাড়া টাড়া দিয়া মেহমানদারি কইরা খাওয়াই টাওয়াইয়া আমি কিন্তু এখানে আইছি। আমি খুব টায়ার্ড, গত রাত্রে চিটাগাং ছিলাম, চিটাগাং থেকে সকালবেলা আইসি, আইসা আবার গেছি ভাদুঘর মিটিং করছি, মিটিং করে আবার বাড়িতে আবার আইসা এই সময় দিলাম, সময় দিয়ে আবার এসারের পরে মিলাদ টিলাদ কইরা এরপর আবার এখানে আসছি। কালকে আবার 3টা প্রোগ্রাম, আমি খুব ব্যস্ত। কিন্তু একটা কথা, আমার বাবা যে আদর্শটা দিয়ে গেছে, এই যে দেখেন আমি খিচুড়িটা রান্না করছি ঠিকই, কিন্তু মনটা তো বাপের কথা মনে হয়ে গেছে বাবা জান। এই 10 তারিখে বাবা যে কাজটা করতো, এই কাজটা আমি ঠিকই কইরে আসছি, আমি ঠিকই খাওয়াই আসছি, কিন্তু আমার বাবা তো দুনিয়াতে নাই। এই জন্য বাবার কথা স্মরণ হয়ে গেছে। একটু কন্যা সবাই আমার সাথে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, तुम्हारे कथारी दही माजे उड़छे बारे बारे बाबा गो যুবক খুব কষ্ট পাই বাপ যখন ছিল বুঝতে পারি নাই হঠাৎ করে ভাবে চলে যাবে পায়ে হাত দিয়ে বইলা যায় জীবনে কোনোদিন বাপরে কান্দেন না আপনার বাপটা কি জানেন পাঁচটা বস্তা মাথায় নিলেও ঘরে আইসা বলবে না যে আমি কষ্ট পাইছি ব্যাগটা বইরা বাজার করে আনার সময় গর্দা ঢোকার সময় লুঙ্গি দিয়া কপালটা মুচ্ছা ঘরে ঢুকে যেন বুঝতে না পারে সে কষ্ট করে বাজারটা করে আনছে আর এই পৃথিবীতে আরেকটা বেডি আছে যে তিন দিন না খাইলেও বলবে না যে আমি আমার ক্ষুধা লাগছে এই মানুষটা হলো তোমার মা আজকে থেকে ওয়াদা করেন সেই বাপ মার কি কষ্ট দিবেন নেশা করবেন হারাম খাইবেন আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান আর জবানটা কোন কি মুসলমান কারা কারা হুসাইনি মুসলমান একটু হাত তোলেন তো দেখি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাত শাহাদাতে কারবালা শাহাদাতে কারবালা আমি যখন গড়ে ছিলাম আমাকে একজন আয়েশা বলতেছে হুজুর আপনি দয়া কইরা একটু মেহেরবানি করে একটা গজল বলবেন এই গজলটা না বললে সেই লোকটা খুব কষ্ট পাবে আমি কি গজলটা বলবো ভাই এটি কি গজলটা বলবো ইনশাআল্লাহ একটু মহব্বতে কন্যা আলহামদুলিল্লাহ আপনারা কি কষ্ট পাবেন এই জন্য এই গজলটা কেউ কি উঠে গেছে নাকি কেউ উঠছে নাকি ওটার তো কথা না হলে বাইতে কথা বলতেছি ঠিক কিনা বলেন এই জন্য ভাবার আমার আমি দেখি গজলটা পাই কিনা পেয়ে গেছি গত কিছুদিন আগে এই গজলটা রিলিজ হয়েছিল বাংলা কে যেন বলছিল হাত তোলেন না দাঁড়ান না মাশাআল্লাহ আপনি তো উঠেন না এই যে আমার অত্যন্ত প্রিয় হ্যাঁ সাংবাদিক পারভেজ সাহেব তিনি রিকোয়েস্ট করেছিলেন এই গজলটা যেটা রিলিজ হয়েছে সেটা গাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার এই গজলটাকে আপনি ধারণ করেছেন আমাকে বলছে যে হুজুর আমি অনেকবার এই গজলটা শুনছি তা এই গজলটাকে শুনতে রাজি আছেন সবাই সেই হুসাইন আমাদের জান আমাদের প্রেম কথা বলেন ঠিক কিনা তিনি নামাজ পড়েছেন আমরা নামাজ পড়ব বাবা আচ্ছা রাজি আসিনি বহুত দিন ধরে কিন্তু জিকির আজকার করি না করতাম না ইনশাল্লাহ জিকির হবে কার নামাজ পড়বো ওই ঘর যেই ঘরটা কার ঘর সেই ঘরের নাম কি মসজিদ সেই ঘরের নাম কি এই মসজিদের জন্য বাকি কালেকশন আজকে করতাম না মসজিদের জন্য আমরা নগদ কিছু কালেকশন করব কি বিসমিল্লাহ একটা লোক কোন বলো আচ্ছা 12 মাসের নাম আচ্ছা ঠিক আছে আমার নাতি আবার রিকোয়েস্ট করছে আরবিতে 12 মাসের নামটা কইতাম যেহেতু এটা মুহররম মাস 12 মাসের সাথে পরিচয় করায় দিয়া যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিয়ে যাব মুহররম সফর রবিউল আউয়াল রবিউ সানি জমাদিল আউয়াল জমাদিউ সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান এই দুনিয়া যত ভালোবাসার মানুষ যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ যত পাকবান যত ইমানের ইমান সুবহানাল্লাহ কইতেন না জেনে দেখো মনে রেখো হে মুসলমান জেনে দেখো মনে রেখো হে মুসলমান আদম থেকে নূহ নবী নূহ থেকে ঈসা নবী আদম থেকে নূহ নবী নূহ থেকে ঈসা নবী সবার সেরা আমার নবীর নাম জেনে দেখো মনে রেখো হে মুসলমান জেনে দেখো মনে রেখো ओए मुसलमान मोहर्रम सफर रबीउल अव्वल रबीउ सानी जमादिल अव्वल जमादिउ सानी रजब शाबान रमजान शाव्वाल जिलकद जिलहज बारह मासेर नाम। खुशी तो नाती नाती खुशी तो मारहाबा गन। এবার আসেন হুজুর আল্লাহর ঘর মসজিদের জন্য আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য নগদ 1000 টাকা দিব। এমন একটা প্রেমিক আছেননি পকেটে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিবেন, কে আছেন হাতটা দিয়া দেন ভাই। আমার ভাই জনাব মোহাম্মদ বাবুল ভাই তিনি নগদ দিয়ে দিলেন আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন বাবুল ভাইকে, আল্লাহ নেক হায়াত দান করেন, ওনার মাতৃকুল পিতৃকুল সবার মাথায় জান্নাতের মুকুট পরায়ে দেন। বলুন আমিন। দেন মা দিছে নামটা কি বাবা? আরে ইয়াসিন মোল্লা কন্ট্রাক্টর মালকামা। হ্যাঁ গতর দেখলি কোন যা শুনলে তেল ভরে ইয়াসিন মোল্লা 1000 টাকা আমরা মারা হওয়া। এমাদা আমরা কি নবীনগর হুরিয়া আগুনলা করছে মানে মাহফিল হলো আখাউরা তার বাড়ি হলো নবীনগর। এর লাগি কইলাম যে আগুন লাগছে কলবের ভিতরে। কারণ দেখেন যদি থাকে নসিবে তোমরা তো আমি চিনি আখাউরা না, আমি তো বন বেরো সব চিনি। একটু তাইল দিলে নাইচা ভাই গেল না আমি চিনি তোমরা রে খরমপুরে লগে না একটা বাপ আছে না শৈল যাক নবীনগর নামটা কি তো নাসির মিয়া 1000 টাকা। তাইরি কি তা কোন লাগে এর লাগে তাইরির সাথে সবচেয়ে বড় সমস্যা অবস্থা। আমি তো সব জায়গা থেকে তৈরি করে রাখছি মাঠটা, এটাকে আপনি জীবনে ভাইবেন দেখছেন নি অবস্থার কি দেখছেন নি কিচ্ছু লাগে না, এমন পাগল বানাইছে। মারহাবা কোন।